এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় বন্ধুগণ কুরআনুল কারীম যেটি মহান রব্বুল আলামিনের কথা মহান রব্বুল আলামিন ارشاد করেছেন ওয়াইন আহাদুম মিনাল মুশিকী নাস্তা জা রাকাফা আজিরহু হাততা ইয়েসমা কালাম আল্লাহ হেনবী যদি কোনো মুশেখ আপনার কাছে আশ্রয় চায় আশ্রয় প্রার্থনা করে তাকে আশ্রয় দেন যাতে সে আল্লাহর কালাম আল্লাহর কথা শুনতে পারে যা মহান রব্লাহ আলামিনের নিকট থেকে অবতারিত হয়েছে জিব্রাহিল আলাইহিসাল্ত সালাম এটি অবতরণ করছেন বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লামের নিকট ওয়া ইন নাহুল এতন জিরবী আলামিন নাজালা বিহ আমিন এটি এমন একটি কোরআন যা বিশ্ব জগতের প্রতিপালক মহানবুল্লাহ আলামিনের নিকট থেকে অবতারিত যা জিব্রাইল আলহি সালাম অবতরণ করেছেন এই কোরআনে করিম গবেষণার জন্য এই কোরআনে করিম উত্তম জিকির এটি জিকির করবে তেলাওয়াত করবে গবেষণা করবে এই আয়াতসম পড়বে অনুদাবন করবে এর মাঝে কি রয়েছে কিতাবনা হইলে ওয়ালিয়া আয়াতিদাক উলুল আলবাব এটি বরকতময় একটি কিতাব যা হে তোমার নিকট অবতরণ করা হয়েছে যাতে মানুষ আয়াত সমূহ করে এবং বুধ শক্তি ব্যক্তিদের জন্য রয়েছে উপদেশ তারা উপদেশ গ্রহণ করবে তো এই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি রহমত এই কোরআনে করিম আমরা তেলাওয়াত করব এ অনুযায়ী আমল করব এতেই বোঝা যাবে আমরা আল্লাহ এবং তদীয় রাসুলের আনুগত্য অনুসরণ করি এবং তাদেরকে ভালোবাসি কোরআনে করিম যখন তেলাওয়াত করি তখন চুম্ম দেই বা চোখে স্পর্শ করি দুই চোখে আবার মাথায় আবার বুকে নেই আবার যখন তেলাওত শেষ করি একই অবস্থা তো এই যে আমরা চুম্বন দিচ্ছি মাথায় নিচ্ছি বুকে স্পর্শ করতেছি এটি বহি প্রকাশ হলো যে কোরআনে কেরিমকে আমরা ভালোবাসি সম্মান দিই মাহাব্বত করি এটি বহি প্রকাশ কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিগণ চার খলিফাগন কখনো কি কোরআন কেরিম তেলাওতর পূর্বে চুমো দিয়েছেন বা শেষে চুমু দিয়েছেন বা মাথায় রেখেছেন বা চোখে লাগিয়েছেন বা বুকে স্পর্শ করেছেন এটি কোনো প্রমাণ পাওয়া যায় না শুধু ইক্রিমা বিন আবু জেহেল যখন কোরআন করিম তেলাওয়াত শেষ করতেন তখন কোরআনে করিম চুম্বো দিতেন আর বলতেন এটা আমার প্রবুর কথা তাই স্পষ্ট হলো যে কোরআনে করিমকে চুম্বো দেওয়া বা মাথায় রাখা বা চোখে লাগানো এটি সূন্যাহ না কোরআনে করিম আমরা কি করব তেলাওয়াত করব অনুধাবন করব গবেষণা করব এবং এর অনুযায়ী আমল করব এটাই বোঝা যাবে যে কোরআনে করিমকে আমরা ভালোবাসি আল্লাহ এবং রাসুলের পরিপূর্ণ আনুগত্য করি এটাই হবে ভালোবাসার বহি প্রকাশ তাই কোরআনে করিম তেলাওতের পূর্বে এবং পরে চুম্পন করা এটা সূন্না না চুম্বন করতে পারেন তবে সব সময় চুম্বন করা যদি কেউ সুন্নাহ বলে চুম্বন করেন তাহলে এটি হবে বিদাত কারণ যার নিকট অবতীর্ণ হয়েছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিগণ কখনো কোরআন করিম চুম্বন করতেন না